আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবা নিয়ে পেশেন্টদের সাথে সরাসরি কথা বলি, তাদের কাছে জানতে চাই এখানকার চিকিৎসা সেবা নিয়ে। তো এমন একজন পেশেন্ট এখানে ভর্তি হয়েছিলেন দীর্ঘ 22 দিন যাবৎ, তো ওনাদের কাছে জানতে চাইবো আসলে কী ট্রিটমেন্টটা এখানে মূলত নিয়েছেন বা কী সমস্যা নিয়ে ওনারা এখানে এসেছিল। তো শুরুতেই আমরা ওনার নামটা জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা একটু বলবেন আমাদের। একটু জোরে বলবেন আমাকে। সাফিয়া দেখো। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন এখানে? হাঁটু ব্যথা ছিল, কাঁধের শোল্ডারে ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল। আচ্ছা, সেটা কত বছর যাবৎ? 23 বছর যাবৎ হচ্ছে। 30 বছর? আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা বহু করছি, চিকিৎসা অনেক করছি। কি চিকিৎসা নিয়েছিলেন? মানে এতদিন শুনি এতদিন নাই, আমরা শুনে দিয়েছি 5-6টা করে শুনেছি। তেমনি অনেক চিকিৎসা ভালো হয়েছে, অনেক চিকিৎসা করা হয়েছে। এর আগে অনেক ডক্টর দেখেছিলেন কিন্তু আসলে কি কোনো কি কার্যকর ছিল? কার্যকর না, ওষুধ খাইলে মানে বাড়া থাকছে আর না ব্যথা। আবার ব্যথা, পুনরায় ব্যথা চলে আসছে। এখানকার ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? মোবাইলে। মোবাইলে কি ইউটিউবের মাধ্যমে পাওয়া? ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনার আপনার ভাই আপনাকে ঠিকানাটা দিয়েছে? ভাই নিয়ে আসছে এখানে। কোন ডক্টর অধীনে আপনি চিকিৎসা নিয়েছেন এখানে? শফিলা প্রধান। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে 22 দিন ভর্তি ছিলেন, আপনাদের কাছে জানতে চাইবো এখানকার ডক্টরদের ব্যবহার কেমন, ওনারা কি ঠিক মতো আপনাদেরকে দেখাশোনা করেছেন, খোঁজ খবর রেখেছিলেন? আর সিস্টারদের মানে নার্স যারা ছিল সেবিকারা, আপনাদের সেবা কেমন? আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন এখানকার পরিবেশ কেমন আপনাদের কাছে জানতে? পরিবেশ ভালো। আচ্ছা, আমি আপনার কাছে একটু পরিচয় আপনার জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? আমি আমার নাম মোহাম্মদ মুস্তফা রহমান, নালা নাম মুস্তফা রহমান। আচ্ছা, আর কোন ছিল শেয়ার দিকা থানা পলিসি কি ইমেল ঠিক আছে? আপনার জি ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি তো ওনার স্বামী? জি। আচ্ছা, যেহেতু আপনি খুব কাছ থেকে ওনার সমস্যাটা আপনি দেখেছেন, উনি বলল দীর্ঘ দীর্ঘ 30 বছর যাবৎ উনি এই সমস্যার সম্মুখীন করেছেন, তো ওনার আগের যে সমস্যা ছিল এখনকার অবস্থান সেটা আমাদেরকে একটু যদি খোলাসা বলতে। তা আগের যে চিকিৎসা করছে, চিকিৎসা ওষুধ খাইলে ভালো থাকতেন আমার সেই রকম। তা এখন এখানে যে আসছে একটু ভালো হয়েছে, বাকি কতটুকু থাকে এটা আল্লাহ জানে। দেশ এবং দেশের বাইরে, দেশ এবং দেশের বাইরে যারা আপনার মতো সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? তাদের উদ্দেশ্যে আশা করি আমরা এখানে উপকার উঠছি, তারা এখানে আসলে আশা করি উপকার হবে, ভালো চিকিৎসা হবে, ভালো চিকিৎসা হইবা আশা করি আমি। এটা আচ্ছা, দুই ভাই আছে, দুই ভাই আছে, এটা করে আবার বই না দিবা থাকে করে, আমি বাড়ির পাশে গেলে যদি সুস্থ হই তাহলে আমার ভাই ভাই দিনে সময় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।